Hello everyone, welcome back to our channel Bangali in Singapore. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলুন আজকের ব্লগটাকে শুরু করি। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর 1:30। দুজনে আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো, কিন্তু বলেনি তার আগে কালকে ছিল জানেন উৎসবের জন্মদিন। সন্ধ্যাবেলা বাড়িতে আমাদের কিছু বন্ধু-বান্ধব এসেছিল, তো তাদের সাথেই বেশ ভালো করেই গল্প গুজব নানা রকম খাওয়া দাওয়া আনন্দেই কাটলো সন্ধ্যাটা। তো কালকে যেহেতু কোথাও বেরোতে পারিনি, তাই সকালে উঠে দুজনে ভাবলাম যে আজকের দিনটা দুজন দুজনের সাথে কাটাবো, দুজনে একসাথে সময় কাটাবো। তাই দুজনে বেরিয়ে পড়লাম মুভি দেখবো বলে। সেই মুভিটা আপনারা হয়তো অনেকেই জানেন বা দেখেও ফেলেছেন। মুভিটা খুবই হিট করেছে। মুভিটার নাম হলো রকি আর রানিকি প্রেম কাহানি। মুভিটা শুনেছিলাম নাকি খুব ভালো হয়েছে, আর গুগলের রিভিউসও দেখেছিলাম, ভালোই বেশ রেটিংস আছে রিভিউস আছে। তাই উৎসব আর আমি ভাবলাম যে তাহলে এই মুভিটাই দেখে আসা যাক। তাই দুজনে বেরিয়ে পড়লাম, অনলাইনে টিকিট কেটে নিয়েছি আমরা। দেখলাম 2:30 থেকে একটা শো আছে, তো সেটারই টিকিট কেটেছি। আমাদের এখান থেকে লাগবে ওই 50-55 মিনিট মেট্রোতে। তো চলুন যাওয়া যাক। এই যে আমরা পৌঁছে গেছি এই সিটি স্কোয়ার মল, এখানেই হলটা, এখানেই মুভিটা দেখব। তো মুভিটা শুনেছি নাকি অনেক লম্বা, মানে শেষ হতে হতে 5:30 বেজে যাবে। তো তারপর আমরা ভাবলাম এখান থেকে একটু র্যাফেলসে চলে যাব। ওখানে তো আপনারা জানেনই, আগের একটা ব্লগে দেখিয়েছিলাম, খুব সুন্দর, নদীর পাড়ে প্রচুর রেস্টুরেন্ট আছে, খুব সন্ধ্যের বেলাটা ওখানে বসে থাকতে খুব ভালো লাগে। তো আমরা ভাবলাম তাহলে ওখানে চলে যাব, ওখানে সন্ধ্যেটা বেশ কাটিয়ে একেবারে ডিনার করেই বাড়ি ফিরব। এই যে দেখুন পৌঁছে গেছে এই গোল্ডেন ভিলেজ, এইটাই হচ্ছে ওই হলটার নাম। এখনও মুভিটা যাও শুরু হয়নি, হতে হতে তো 2:45 বাজবে, এখন 2:30 বাজে, এখন ওই অ্যাডভার্টাইজমেন্ট ওইগুলো দেখাচ্ছে। তাহলে চলুন যাওয়া যাক। এই সিনেমা দেখতে 2 টিকিট আমরা কাটলাম ওই ধরুন $31 দিয়ে, মানে ধরুন ওই 1900 টাকার মতন পড়লো আমাদের 2 টিকিট। এইটা হচ্ছে এন্ট্রেন্সটা, আর এই নাম সিনেমা 1 যেটাই লেখা, এখানেই হচ্ছে আমাদের মুভিটা হচ্ছে, এখানেই সিটটা। তো ভেতরে ঢুকে তো জানেনই আপনারা ক্যামেরা অফ করে দিতে হয়, রেকর্ড করা যায় না, তাই আর দেখাতে আপনাদের পারলাম না। তো আমাদের মুভি দেখা হয়ে গেছে, এখন এই বেরিয়েছি। এইখানে একটা ছোট কপিতাম মতন আছে, তো আমরা ভাবলাম যে এখানে একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া বলতে সেরম কিছু সলিড ফুড নয়, মানে ওই একটু কোল্ড ড্রিঙ্কস বা কফি খেয়ে নিয়ে র্যাফেলসের দিকে যাব। এখানটায় দেখুন, এখানে এই কি সুন্দর ওরা একটা ইনডোর গেমসের ব্যবস্থা করে রেখেছে। এখানে অনেক মলেই এরকম দেখি, সব মলে থাকে না, তবে কিছু কিছু মলে দেখি। আর কত বেশ ছোট ছোট বাচ্চারা সব খেলছেও, খুব আনন্দও করছে ওরা, দেখুন। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া বলতে ওই আর কি, আমি নিলাম একটা কোক জিরো, আর যেহেতু খুব গরম পড়েছে উৎসব একটা লেবুর রস নিল। এই আমরা মেট্রো স্টেশনে চলেই এসেছি। এই মলটা থেকে একটা খুব সুবিধা জানেন, যে মলটা থেকে ডাইরেক্ট মেট্রো স্টেশনে ঢুকে যাওয়া যায়। বাইরে মলটার বাইরে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে আবার যে মেট্রো স্টেশনে ঢুকতে হবে সেরম নয়, ও ডাইরেক্ট কানেক্ট করা আছে। তো আমরা এসে গেছি, এবার মেট্রো এসে যাবে। তো চলুন আস্তে আস্তে র্যাফেলসের দিকে যাওয়া যাক। এই যে মেট্রো এসেও গেছে। সিটি স্কোয়ার মল থেকে
রাফেলস যেতে লাগে ওই ধরুন মোটামুটি 20-25 মিনিট। স্টেশন তবে বেশি নয় জানেন, তবে একটা মেট্রো আমাদের আসলে চেঞ্জ করতে হয়। মানে আমরা যে জায়গাটায় সিনেমা দেখতে গেছিলাম ওই মেট্রো স্টেশনটার নাম ফেরার পার্ক। তো ফেরার পার্ক থেকে রাফেলস ডাইরেক্ট কোনো মেট্রো নেই, দুটো আলাদা আলাদা লাইনে পড়ে, তাই আমাদের একটা মেট্রো চেঞ্জ করতে হয়। আর এই মেট্রো চেঞ্জ করার সময় এই একটা লাইন থেকে আরেকটা লাইনে যাওয়ার এই প্ল্যাটফর্মের যে ডিস্টেন্সটা সেটা কিছু কিছু প্ল্যাটফর্মে থাকে অনেকটা হাঁটা। তো মূলত সেই কারণেই একটু বেশি সময় লাগছে, নয়তো এই 4টে স্টেশনই ধরুন। কারণ আমরা ফেরার পার্ক থেকে মেট্রোতে উঠলাম, তারপরের পরের স্টেশনটা ধোবিঘট। তো ধোবিঘটে নেমে গেলাম। এই ধোবিঘটে দেখুন এইটায় ব্যানারটায় দেখতে পাচ্ছেন একটা রেড লাইনে নর্থ সাউথ লেখা আর একটা সার্কেল লেখা ইয়েলো লাইন। তো এই 3টে লাইনের জাংশন হচ্ছে এই ধোবিঘাট, পার্পেল লাইন, এই ইয়েলো লাইন যেটা সার্কেল লাইন, আর নর্থ সাউথ লাইন রেড লাইনটা। আমরা যাব রেড লাইনে, রেড লাইনে রাফেলস পড়ে। আবার রাফেলস জানেন দুটো লাইনের জাংশন, সেটা হচ্ছে রেড লাইন আর গ্রিন লাইন। তো এখানে যেহেতু গ্রিন লাইনটা নেই, আমরা রেড লাইন ধরেই চলে যাব রাফেলসে। এখান থেকে 2টো স্টেশনই কাছে, তো সেটার জন্যেই দেখতে পাচ্ছেন কতটা হাঁটা, এই পুরোটা হেঁটে যেতে হবে। আবার একটা এসকেলেটার আছে, ওটা দিয়ে নিচে নামলে তবে রেড লাইন পাবো। তো এই হাঁটাটাতেই যা সময় লাগে। এছাড়া স্টেশনের মধ্যে ডিস্টেন্স তো মেট্রো আপনারা তো জানেনই, 2-3 মিনিটেই কভার হয়ে যায়। যে দেখুন এখানে নর্থ সাউথ লাইন লেখা আছে, আপনাদের যেমন বললাম এই এসকেলেটারটা দিয়ে নামলেই প্ল্যাটফর্মে চলে যাব। ওখান থেকে মেট্রো ধরেই ব্যাস রাফেলসে চলে যাব। তবে আজকে মনে হচ্ছে জানেন ভিড় আছে, রবিবার, তো রবিবার দিনটা দেখি একটু ভিড়ই হয়, সব লোকজন ঘুরতে আনন্দ করতে বেরোয়। সপ্তাহের এই 2টো দিনই ছুটি পায়, তো এই 2টো দিনই সবারই ইচ্ছা করে একটু ঘুরে আসতে, একটু মজা করতে, একটু আনন্দ করতে। তো চলুন তাহলে যাওয়া যাক। এই দেখুন এই মেট্রোটা এসছে আর এক গুচ্ছ লোক নামলো। চলুন এই রাফেলসে এসে গেছি, এই মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি। জানেন এখানে একটা জিনিস খুব ভালো এই মেট্রো স্টেশনে, সেটা ধরুন এই রাফেলসে আসতে আমাদের যে লাইন চেঞ্জ করতে হলো, মানে ধরুন পার্পেল লাইন থেকে আমাদের যে রেড লাইনে আসতে হলো, সেটার জন্য জানেন আমাদের আলাদা করে আর ওই পার্পেল লাইন থেকে টিকিট পাঞ্চ করে আর বেরোতে হলো। মানে আমি একটু বুঝিয়ে আপনাদের বলি, সেটা আমরা ধরুন ফেরার পার্ক থেকে মেট্রোতে উঠলাম, তো তখন আমরা টিকিট পাঞ্চ করে মেট্রো স্টেশনে ঢুকে মেট্রোতে উঠলাম। তো এবার সেখান থেকে আমরা আবার ধোবিঘটে এসে নামলাম মেট্রো থেকে। তো এই ধোবিঘটে নেমে আমাদের যে রেড লাইনে যেতে আবার যে টিকিট পাঞ্চ করে বেরিয়ে যেতে হবে সেরম নয়, এই ধোবিঘাটেই এই পার্পেল লাইন আর রেড লাইন ইন্টার কানেক্টেডের করা থাকে। তো সেটা দিয়েই সোজা হেঁটে গিয়ে রেড লাইনের মেট্রোতে উঠে গেলাম, দিয়ে রাফেলসে নামলাম, দিয়ে একেবারে রাফেলসে টিকিট পাঞ্চ করে বেরোলাম। তো সবকটা জাংশন মেট্রো স্টেশনেই দেখি এই ব্যাপারটা করা আছে। তো এইটার ফলে কি হয়, মানুষজনের অনেকটা সুবিধাও হয়ে যায়, বারবার কার্ড পাঞ্চ করারও ব্যাপার থাকে না, এবং অনেকটা কম সময়ে আমরা আমাদের গন্তব্য স্থানেও পৌঁছে যেতে পারি। এই জায়গাটায় এত ভালো লাগে যে কি বলবো। দেখুন চারদিকে লোকজন বসে আছে, আর এই ঘাটটায় দেখুন লাইন দিয়ে রেস্টুরেন্ট। আবার এখানে জানেন এই বোটগুলোও চলে, তবে এই বোটগুলো আমরা এখনো চড়িনি, তবে একদিন ইচ্ছা আছে চড়া। এই যো আমরা এই একটা রেস্টুরেন্টে এসে গেছি, এসে বসে পড়েছি।
তবে ওই ধারের দিকে সিটটা পাইনি বলে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিল, কারণ এই ধারের দিকে সিটগুলো বসতে খুব ভালো লাগে জানেন, হাওয়াটা দেয় তো। কিন্তু এগুলো বললো ওরা নাকি রিজার্ভ সব, তো আর কি করব, এই দিকটাতেই বসলাম, তবে তাও বেশ ভালোই লাগছিল। বিকেলের ভিউটা তো আপনাদের দেখালামই, আর এটা দেখুন রাত্রের ভিউ। এখনও দেখুন কিছু বোটও চলছে, আর অসাধারণ লাগছে জায়গাটা বলুন। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। আজকের দিনটা জানেন খুব সুন্দর কেটেছে আমার। রকি আর রানী কি প্রেম কাহানি মুভিটা তো দারুণ লেগেছে, আপনারা কি দেখেছেন মুভিটা সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর দেখে থাকলে কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম। ব্লগটি দেখে কেমন লাগলো সেটা আমাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন, দেখা হবে আবার পরের একটি ব্লগে।